সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আমাদের অনলাইনে ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি সৈয়দা শিমুলা রাশেদা, সহকারী শিক্ষক, রাঙ্গুলিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়। তো আজকে আলোচনা করব আমাদের এসএসসি ভোকেশনাল দশম শ্রেণীর আত্মকর্মসংস্থান ও ব্যবসা উদ্যোগ নিয়ে। তো আত্মকর্মসংস্থান ও ব্যবসা উদ্যোগে আজকে আমি আলোচনা করব আমাদের তৃতীয় অধ্যায় আত্মকর্মসংস্থান সম্পর্কে। তো আমরা প্রথম তো দেখবো শিক্ষার্থী, আত্মকর্মসংস্থান বলতে কি বুঝি। তো আত্মকর্মসংস্থান বলতে আমরা বুঝবো যে নিজেই নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করাকে বলা হবে আত্মকর্মসংস্থান। অর্থাৎ কোনো ব্যক্তি নিজস্ব দক্ষতা, তারপর নিজের কর্মদক্ষতা, নিজের বুদ্ধিমত্তা দিয়ে যে জীবিকা অর্জনের জন্য কোনো একটা উপায় অবলম্বন করে, সেটাই হবে আত্মকর্মসংস্থান। তো আমরা যদি ব্যাপকভাবে বলি তাহলে নিজস্ব অথবা ঋণ করা স্বল্প সম্পদ, তারপর আছে নিজস্ব চিন্তা, জ্ঞান, বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ন্যূনতম ঝুঁকি নিয়ে আত্মপ্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থা করাকে বলা হবে আত্মকর্মসংস্থান। কারণ আমরা জানি ব্যবসা মাত্রই ঝুঁকি। তো এই ঝুঁকির কারণে কিন্তু সবাই ব্যবসায়ী আগ্রহ হয় না। তো এই ঝুঁকি নিয়ে আমাদেরকে জীবিকা অর্জনের জন্য কোনো একটা উপায় অবলম্বনের ব্যবস্থা করাটাই হচ্ছে আত্মকর্মসংস্থান। অর্থাৎ নিজে নিজে কর্মসংস্থানের ব্যবস্থা করাটাই হচ্ছে আত্মকর্মসংস্থান। যেমন আমরা যদি কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি করি তাহলে আমরা কারো অধীনস্থ চাকরি করি, কিন্তু আত্মকর্মসংস্থানটা হচ্ছে এমন একটা উপায় যেখানে নিজেই নিজের বুদ্ধি, জ্ঞান, দক্ষতা এগুলোকে কাজে লাগিয়ে নিজেই নিজের জীবিকা উপার্জনের ব্যবস্থা করে, সেটাই হবে আত্মকর্মসংস্থান। এবার দেখবো আমরা আত্মকর্মসংস্থানের ক্ষেত্রসমূহ কী কী, অর্থাৎ কোন কোন কাজগুলো আত্মকর্মসংস্থানের আওতাভুক্ত। যেমন বনায়ন, এই যে বনায়ন করা, বা আমি খুব স্বল্প পরিসরে আমি ছোট্ট একটা বনায়ন করতে পারি যেটার মাধ্যমে আমি জীবিকা নির্বাহ করতে পারবো বা আমি অর্থ উপার্জন করতে পারবো। তারপর আছে নার্সারি, নার্সারি করেও কিন্তু অনেকে স্বাবলম্বী হয়, জীবিকা উপার্জন করতে পারে। তারপর আছে কি মৎস্য চাষ, তারপর আছে হাঁস মুরগি পালন, পশুপালন, বাসু বেতের কাজ, এগুলি সবই হচ্ছে আত্মকর্মসংস্থানমূলক কাজ বা আত্মকর্মসংস্থানমূলক ক্ষেত্র। এগুলো করে আমরা নিজের দক্ষতা গুণাবলীর মাধ্যমে আমরা জীবিকা উপার্জন করতে পারি। তো শিক্ষাতে আমরা জানি বাংলাদেশ হচ্ছে কি একটি উন্নয়নশীল দেশ, কিন্তু আমাদের দেশে স্বল্প আয়তনের এই দেশটিতে কিন্তু জনসংখ্যাও বিপুল। এই বিপুল জনসংখ্যার জন্য প্রয়োজনীয় কর্মক্ষেত্র আমাদের দেশে কিন্তু অপ্রতুল। অর্থাৎ জনসংখ্যার তুলনায় আমাদের দেশে কর্মসংস্থানের সুযোগও কম। তাছাড়া আমাদের দেশে তো জনসংখ্যা বেড়েই চলেছে, এই বিপুল জনসংখ্যা বৃদ্ধির সাথে তাল রেখে কর্মসংস্থানের ব্যবস্থা করা কিন্তু সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না। তো আমাদের দেশে যার কারণে বেকার সমস্যাটা দিন দিন বেড়ে চলছে। এখন দেখা যাচ্ছে বেকার সমস্যাটা এখন ভয়াবহ রূপ ধারণ করছে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমাদের দেশে ব্যাপক হারে কর্মসংস্থানের কর্মসংস্থানের আওতাভুক্ত যে বিভিন্ন ক্ষুদ্র বা ক্ষুদ্র শিল্প বা মাঝারি শিল্প বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসা বাণিজ্য গড়ে তোলা যদি সম্ভব হয় তাহলে আমাদের দেশে বেকারের সংখ্যাটা কমানো সম্ভব হবে। তো এর জন্য কিন্তু শিল্প প্রতিষ্ঠান স্থাপনের জন্য কিন্তু প্রয়োজনীয় সংখ্যক উদ্যোক্তারও প্রয়োজন। উদ্যোক্তা বলতে যে ব্যক্তি উদ্যোগ গ্রহণ করে সেটা হচ্ছে উদ্যোক্তা। যেমন আমি যদি একটা পশুপালনের জন্য আমি একটা ডেয়ারি ফার্ম করি তাহলে সেটা হবে কি আমি উদ্যোক্তা। তো এ ধরনের মনোবল নিয়ে আমাদের দেশে কিন্তু উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে, বিশেষ করে আমাদের যুব সমাজকে এই আত্মকর্মসংস্থানমূলক বিভিন্ন পদক্ষেপগুলো নিয়ে আমাদের যুব সমাজকে বেশিরভাগ এগিয়ে আসতে হবে। কারণ আমাদের দেশে যে হারে বেকারের সংখ্যা দিন দিন বেড়ে চলছে, সবাই তো দেখা যায় চাকরির পিছনেই কিন্তু ঘুরে। তো চাকরির পিছনে যে অযথা সময়টা নষ্ট না করে আমি যদি আত্মকর্মসংস্থানমূলক বিভিন্ন প্রকল্প গ্রহণ করে আমি আমার বেকারত্বটা ঘোচাতে পারি। তো এর জন্য কিন্তু
আমাদের দেশে যথেষ্ট সংখ্যক দক্ষ ও সাহসী উদ্যোক্তা প্রয়োজন, যারা কোনো ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠানের উদ্যোগ নিয়ে নিজেদেরকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করতে পারে। তো একটি দেশকে যদি অর্থনৈতিকভাবে আমরা সমৃদ্ধশালী করতে চাই, তাহলে সে দেশকে অবশ্যই শিল্প নির্ভর হতে হবে। তো আমাদের দেশে এই জন্য শিল্প নির্ভর বা আমাদের অর্থনীতিকে আমরা আরও সমৃদ্ধশালী করার জন্য আমাদেরকে বেশি বেশি করে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করতে হবে। এর জন্য আমাদের যথেষ্ট উদ্যোক্তারও প্রয়োজন হবে, দক্ষ এবং সাহসী উদ্যোক্তা আমাদের দেশের জন্য প্রয়োজন শিল্প প্রতিষ্ঠান স্থাপনের জন্য। তো আমাদের দেশে যত বেশি আমরা শিল্প প্রতিষ্ঠান স্থাপন করতে পারব, আমাদের দেশকে অর্থনৈতিকভাবে আমরা সমৃদ্ধশালী করতে পারব, তেমনি আত্মকর্মসংস্থানমূলক প্রকল্পগুলো আমাদের দেশের সার্বিক অর্থনীতিতে কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রাখে। আমরা যদি বিশ্বের ধনী ব্যক্তিদের কথা যদি আমরা বলি, তাহলে আমরা দেখব সবাই কিন্তু এই ব্যবসায়ের মাধ্যমে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। তো চাকরি পড়ালেখা শেষ করে চাকরি করাটা কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না। সরকার যে বিভিন্ন ধরনের ঋণের আওতায় আসছে, বিভিন্ন ধরনের ঋণ দিচ্ছে, এই সুযোগগুলো আমরা নিয়ে আসলে আমরা আত্মকর্মসংস্থানমূলক বিভিন্ন প্রকল্প গ্রহণ করে নিজেদেরকে বেকারত্বের অভিশাপ থেকে আমরা কিন্তু মুক্ত করতে পারি। তো আত্মকর্মসংস্থানের মাধ্যমে কিন্তু আমরা পারবো আমাদের এই বাংলাদেশকে বেকারমুক্ত করে তুলতে বা সমাজের মধ্যে নিজের সামাজিক মর্যাদাটা বৃদ্ধি করতে আমরা পারবো। তো আশা করি শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো আত্মকর্মসংস্থানটা কি বা আমরা আত্মকর্মসংস্থানের মাধ্যমে কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, এবার আলোচনা করব চাকরির বিকল্প হিসেবে আত্মকর্মসংস্থানের গুরুত্ব সম্পর্কে। তো এবার দেখবো আমরা প্রথমত চাকরির বিকল্প হিসেবে আত্মকর্মসংস্থানের গুরুত্বের মধ্যে প্রথমত দেখবো আমরা শিক্ষাগত যোগ্যতা। তো উচ্চপদে বা মধ্যপদে চাকরি করার জন্য কিন্তু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, কিন্তু আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতাটা বাধ্যতামূলক নয়। তো সেজন্য আমি মনে করব স্বল্প শিক্ষিত বেকারদের চাকরির পিছনে সময় ব্যয় না করে আত্মকর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করে নিজের কে স্বাবলম্বী করতে পারবে। তারপর আছে কি স্বীয় বেকারত্বের সমাধান। তা আত্মকর্মসংস্থান দ্বারা যে কোনো ব্যক্তি নিজেকে বেকারমুক্ত করে বা বেকারত্বের অভিশাপ থেকে কিন্তু মুক্ত করতে পারে। অন্যের গলগ্রহ না হয়ে স্বাধীনভাবে অর্থ উপার্জনের ক্ষেত্রে কিন্তু আত্মকর্মসংস্থানের ভূমিকা অনস্বীকার্য বা আত্মকর্মসংস্থানের গুরুত্ব অপরিসীম। তারপর আছে কি জীবনযাত্রার মান বৃদ্ধি। তো আত্মকর্মসংস্থানের মাধ্যমে যখন কোনো ব্যক্তি স্বাবলম্বী হয়ে জীবিকা উপার্জন করে, তার এই অর্জিত অর্থের মাধ্যমে সে তার জীবনযাপনের জন্য যে প্রয়োজনীয় সামগ্রী সেগুলো ক্রয় করে সে তার জীবনযাত্রার মান বৃদ্ধি করতে পারে। তারপর আছে কি সামাজিক মর্যাদা বৃদ্ধি। তো আমরা জানি যে বেকারহীন লোককে যেমন সমাজে কেউ পছন্দ করে না, পরিবারের জন্য কিন্তু সে বোঝা স্বরূপ। তো আত্মকর্মসংস্থানের মাধ্যমে যখন সে জীবিকা উপার্জন করে বা অর্থ উপার্জন করে, এতে করে দেখা যায় তার সামাজিক মর্যাদাটা যেমন বৃদ্ধি পাচ্ছে, সবার কাছে কিন্তু সে আরও বেশি পছন্দনীয় হচ্ছে। এতে করে তার বেকারত্ব যেমন ঘুচতেছে, তার জীবনযাত্রার মানও বৃদ্ধি পাচ্ছে, তারপর সে সামাজিকভাবেও তার মর্যাদা বৃদ্ধি পাচ্ছে। কারণ বেকার লোককে কেউ পছন্দ করে না এবং পরিবারের কাছে সমাজের কাছে সে একটা বোঝা স্বরূপ। তো তারপর আলোচনা করবো আমরা দারিদ্র দূরীকরণ। তো বেকারহীন লোককে বা কর্মহীন লোককে আমরা জানি কেউ পছন্দ করে না। তো যখন বেকার থাকবে, সে যখন তার জীবনের যে চাহিদাগুলো আছে সে পূরণ করতে পারে না, এতে করে তার দারিদ্রতা দিন দিন বৃদ্ধি পায়। তো দারিদ্রতা দূরীকরণের জন্য তার অভাব বা তার চাহিদাগুলো অভাব বিমোচনের জন্য বা চাহিদাগুলো পূরণের জন্য তাকে কোনো না কোনো কাজ
তাকে নির্বাচন করতে হয় বা তাকে জীবিকা উপার্জনের জন্য যে আত্মকর্মসংস্থানমূলক বিভিন্ন ক্ষেত্রগুলো আছে সেগুলো সে নির্ধারণ করে সেখান থেকে সে অর্থ উপার্জন করতে পারে, এতে করে তার দারিদ্রতাও বিমোচন হয়। তারপর আছে কি বেকারত্ব দূরীকরণ। তা আমরা জানি আমাদের দেশ বেকার সমস্যায় জর্জরিত, অর্থাৎ যে হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সে হারে কিন্তু কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে না। তাই আমাদের দেশে এই বেকারত্ব দূর করার জন্য অর্থাৎ বেকার সমস্যাটা দূর করার জন্য উল্লেখযোগ্য পন্থা হচ্ছে আত্মকর্মসংস্থান। তো আমরা আত্মকর্মসংস্থানের মাধ্যমে যেমন আমরা সমাজে প্রতিষ্ঠিত হতে পারি, তেমনি আমরা রাষ্ট্রেও কিন্তু আমাদের একটা সামাজিক মর্যাদা বা রাষ্ট্রীয়ভাবে একটা মর্যাদা বৃদ্ধি পাই। এতে করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে আমরা আমাদের দেশকে যেরকম বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করতে পারি, তারপর নিজেকে স্বাবলম্বী করতে পারি। তো বলা যায় যে বেকারত্ব হ্রাসে আত্মকর্মসংস্থানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করবে সে দেশের ব্যবসা বাণিজ্য ও শিল্পায়নের অগ্রসরতার উপর, আর একটি দেশের ব্যবসা বাণিজ্য ও শিল্প স্থাপন নির্ভর করবে একজন সঠিক উদ্যোক্তার উপর। তো বাংলাদেশ হচ্ছে কি একটি স্বল্পায়তনের জনবহুল দেশ। তো আমাদের দেশকে অর্থনৈতিকভাবে আমাদের দেশে কিন্তু অর্থনৈতিকভাবে কিন্তু আশানুরূপ উন্নতি সাধিত হচ্ছে না। তাই অর্থনৈতিকভাবে আমাদের দেশকে সমৃদ্ধশালী করার জন্য আমাদের দেশে বেশি সংখ্যক শিল্প প্রতিষ্ঠান স্থাপন করতে হবে, এর জন্য দক্ষ সাহসী উদ্যোক্তারও প্রয়োজন। তো আমাদের দেশে কিন্তু কাঁচামালের যথেষ্ট প্রাচুর্যতা আছে, শুধু ব্যবসায়ীর যথাযথ উদ্যোগ গ্রহণ করে কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারব। তো একজন উদ্যোক্তা সফল হওয়ার জন্য বিভিন্ন গুণ ও যোগ্যতার অধিকারী হওয়া প্রয়োজন এবং দক্ষ ও সাহসী উদ্যোক্তারও প্রয়োজন। আত্মকর্মসংস্থানমূলক বিভিন্ন প্রকল্প গ্রহণের মাধ্যমে আমরা যেমন নিজেকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করতে পারবো, তেমনি আমাদের দেশকেও কিন্তু সমৃদ্ধশালী আমরা করতে পারবো। তো আমাদের যে পাঠ্যবই আছে, পাঠ্যবইয়ে কিন্তু এই আত্মকর্মসংস্থানমূলক অধ্যায়টাতে আরও বিস্তারিত আলোচনা আছে। যেহেতু আমাদের এই আত্মকর্মসংস্থান ও ব্যবসাত্ব বিষয়টা সৃজনশীল, এই সৃজনশীলের জন্য আমাদেরকে পাঠ্যবইটা বেশি বেশি করে পড়তে হবে। তো আশা করি আজকের আলোচনাটা আমি তোমাদেরকে বোঝাতে চেষ্টা করেছি, আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা আশা করি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।